हेलो स्टूडेंट्स, আমরা ইন্ডিয়ান রেলওয়ের প্রিভিয়াস ইয়ার সলভ পেপার থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি। বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখব। সো নাও লেটস স্টার্ট। 250 এর পর থেকে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। সো দেখো, প্রথমে 251 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের চৌরি অবস্থার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতবর্ষের চৌরি অবস্থার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? জার্মানি। অ্যান্সার হবে জার্মানি। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়সীমা কত? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়সীমা হচ্ছে 25 বছর হতে হবে। নেক্সট হচ্ছে, অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের রাজা। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়ান্স। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে সাউথ কোরিয়ান অন। গুজরাটের রাজধানীর নাম কি? গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। পর্যায় সারণীর আবিষ্কর্তার নাম কি? মেন্ডেলিফ। পর্যায় সারণীর আবিষ্কর্তার নাম হচ্ছে মেন্ডেলিফ। এক্স রে আবিষ্কারক কে? রন্টজেন। এক্স রে আবিষ্কারক হচ্ছেন রন্টজেন। ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তৎকালীন সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার কাছ থেকে। 100 বছর ধরে যুদ্ধ কোন দেশের মধ্যে চলেছিল? ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে 100 বছরের যুদ্ধ হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? বৃহদত্ত। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদত্ত। জিওস্টপিজম কি? জিওস্টপিজম হচ্ছে উদ্ভিদের অভিকর্ষের দিকে চলনকে জিওস্টপিজম বলে। নেক্সট প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। লাক্ষাদ্বীপ সাগরের অপর নাম কি? আরবিয়ান সাগর। লাক্ষাদ্বীপ সাগরের অপর নাম হচ্ছে আরবিয়ান সাগর। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট। চার্লস কুরিয়া কে ছিলেন? চার্লস কুরিয়া ছিলেন একজন স্থাপত্য শিল্পী। বঙ্গভঙ্গের আদেশ কোন গভর্নর জেনারেল দিয়েছিলেন? লর্ড কার্জন। ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন? সম্রাট আকবর ফতেপুর সিক্রি স্থাপন করেছিলেন। মার্স গ্যাসের মুখ্য উপাদান কি? মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। ভুটানের সরকারি ভাষা কি? জম্বা। ভুটানের সরকারি ভাষা হচ্ছে জম্বা। লিমেরিক কি? পাঁচ লাইনের একটি বিশেষ ধরনের কবিতাকে লিমেরিক বলা হয়। ল্যানের ফুল ফর্ম কি? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। পিএনআরের ফুল ফর্ম কি? প্যাসেঞ্জার নেম রেকর্ড। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাকি প্রশ্ন আমরা পরের ভিডিওতে আলোচনা করবো।